যে সকল নারীগণ রেসুল সাদালামের বৈশিষ্ট্য সম্পূর্ণ স্বামী পান নাই উপরন্তু বহু সংগ্রাম করে সংসারের সন্তান সামাল দিয়ে জীবন অতিবাহিত করছেন এইসব নারীদের ক্ষেত্রে সবসময় স্বামীর আনুগত্য করা সম্ভব হয় না তাহলে এইসব নারীগণ কিভাবে জান্নাত অর্জনের সুযোগ পাবেন এইসব বন্ধুর উদ্দেশ্যে কল্যাণময় জীবন ও জান্নাত পাওয়ার পথ দেখানো হোক চার কাজে নারীদের জান্নাতে যাওয়ার পথ সুগম হয় সহজ হয় ভিতরে প্রথমটা পাচক্য নামাজ আদায় করা সঠিকভাবে এরপরে ইদা সাল্লা তিল মাত হমসাহা পাঁচ মাস পড়া দুই নম্বর হলো অসমাত সাহা রমজানের যা রাখা তিন নম্বর হলো যে স্বামীর আনুগত্য করা এরপরে প্রশ্নের উত্তর হলো যে আল্লাহ রবুল আলমী লাইক আল্লিফুল্লাহ সাল্লাহ সাহা মানুষকে তার সাধ্যের বাইরে কিছু করতে আল্লাহ তালা কখনো নির্দেশ দেন না যেই ভদ্র মহিলার স্বামীটা মানুষ না অমানুষ বা জালেম প্রকৃতির বা আল্লাহ ভিরু না যার কারণে তার সব কথা শোনার তো প্রশ্নই ওঠে না কারণ যে লোকটা নিজে আল্লাহ ভিরু না সে আমাকে খারাপ কাজ করতে বললে আমি তো বলবো না করব না ডেফিনেটলি সেটা বরং তার বিরোধিতা করলেই আপনি জান্নাতে যেতে পারবেন হাদিসে যেটা বলা হয়েছে সেটা হলো জেনারেল কথা যখন সে ভালো হবে স্বাভাবিক হবে যৌক্তিক কথা বলবে তখন যদি সে অযৌক্তিক কথা বলে ভুল কথা বলে অন্যায় কথা বলে আপনি তখন সেটা ডিনাই করাটাই আপনার জান্নাতের পথ আপনাকে সুগম করবে আর এর বাইরে তিনি যদি খারাপ মানুষ হওয়ার কারণে তার প্রতি সে ভক্তি না আসে শ্রদ্ধা না আসে এর জন্য আপনার কোনো গুণা হবে না কারণ ভক্তি শ্রদ্ধা তো আর জোর করে আনার জিনিস না তার আচরণ খারাপের কারণে যদি অবক্তি আসে ভিন্ন কথা কিন্তু আপনার চেষ্টা থাকবে যে সে যদি অযৌক্তিক নির্দেশ না করে সে মানুষ খারাপ হলেও তার নির্দেশটা যদি মানার মতো হয় যৌক্তিক হয় কোরআন হাদিস বিরোধী না হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু সম্ভব মানার চেষ্টা করতে হবে আমি একটা কথা বলি মা বোনদের জন্য তিতা করল্লার মতো আমল হল স্বামী আনুগত্য করা বিশেষ করে আজকাল চতুর্দিকে যে আপনার আওয়াজ চলছে ব্যক্তিস্বাধীনতার এই আওয়াজে ব্যক্তি স্বাধীনতা ইসলাম ব্যক্তি স্বাধীনতার কথা বলে সেদিক বলতে গেলে আমার অনেক সময় চলে যাবে আমি শুধু এইটুকু বলছি এই একটা জিনিসে প্রতারিত হয়ে অনেক মা বোন নিজের দুনিয়া আখেরাত সব ধ্বংস করছে মানুষ ডিভোর্স হয়ে দুইবার তিনবার তালাক হয়ে হয়ে শেষ গেছে এখন করে হুজুর আবার যাওয়ার রাস্তা আছে কিনা তো এগুলো তখনই হয় যখন মানুষ ইসলাম বিরোধীদের নানা প্রপাগান্ডার শিকার হয়ে যখন মানুষ ভুল পথে চলে যায় এই জন্য আমাদের বন্ধুকে আমরা বলবো যে আপনি সবর করবেন তো আপনার টার্গেট তো জান্নাত এই স্বামী আপনার টার্গেট না আপনার টার্গেট তো জান্নাত আপনি যদি একটু ধৈর্য ধারণ করে জীবনটা পার করতে পারেন মনে রাখবেন ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া ফেরাউন ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল শুধু খারাপ কোরআন কারিমে একসাথে আল্লাহ তালা চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন তাদের দুইজন হলেন ভালো আর দুজন হলেন খারাপ খারাপ দুজন নারীর মধ্যে একজন লুতআল আসলামী স্ত্রী আরেকজন হলেন নয় ইসলামী স্ত্রী খারাপ বলতে আপনার তিনি ইয়ে ছিলেন না মুসলমান ছিলেন না আবার ভালো দুজনের মধ্যে ছিলেন মারিয়াম আরেকজন হলেন আসিয়া তো আল্লাহরপুল্লাহ আমি দুইটা উপমাস পাশাপাশি দিয়ে রেখেছেন যে মারিয়াম ছোটবেলা থেকে সামাজিক টর্চার মাথায় নিয়ে সহ্য করে করে তাকে বড় হইতে হয়েছে তার নাম মিথ্যাহবাদ এখন আমার দেশে আমি প্রায় সময় বলি বাংলাদেশে ফতোয়াবাজি ফতোয়াবাজি বলতে ভুল মাছ আলা প্রয়োগ এটা দুই শ্রেণীর মানুষের উপরে সবচেয়ে বেশি হয় এক হলো অসহায় ইমাম সাহাবদের উপরে দেখবেন প্রশ্ন আসে ইমাম সাহেব অব্যহিত হলে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা আমি বলি আজ পর্যন্ত এই প্রশ্ন পাই নাই যে মোখটা দিয়ে হলে তার নামা যাবে কিনা ফতোয়া শুধু ইমামসবেরটা কেন নিজেরটা আসতে পারে না আর সবচেয়ে বেশি ফতোয়া ভুল ফতোয়ার শিকার হয় দেশের নারীরা প্রশ্ন আসে যে গোসল ফরজ হলে ওই অবস্থায় গোসল করা ছাড়া বাচ্চাকে দুধ পান করানো যাবে কিনা ঘরের কাজ করা যাবে কিনা কিন্তু এই প্রশ্ন কোনোদিন আসে না গোসল ফরজ হওয়ার পর গোসল না করে পুরুষ লোকটা দোকানে যেতে পারবে কিনা এই প্রশ্ন কখনো আসে না এই ভুল ফতোয়ার প্রয়োগ সবচেয়ে বেশি নারীদের ব্যাপারে হয় তো এটা মারিয়াম আলাহ আসসালামের ব্যাপারে হয়েছিল আল্লাহ তালা তাকে ধৈর্য দিয়েছেন তিনি ধৈর্য ধারণ করে পৃথিবীর নারী জাতির জন্য আদর্শ হয়ে গেছেন এবং দেখেন তার মা ছায় চেয়েছিলেন আল্লাহর কাছে আল্লাহ একটা ছেলে দিয়ে যে ছেলে বাইতুল মোকাদ্দাসের মসজিদে আকসার খেদমত করবে আল্লাহ দিয়েছেন মেয়ে উনি মন খারাপ করে বলছে রব ওদা তু হা আল্লাহ মেয়ে হলো দেখি অর্থাৎ আমি তো ছেলে চাইছিলাম যে মসজিদে আকসার খেদমত করবে মেয়ে কি মসজিদে খেদ কেমনে করবে এটা মনটা খারাপ হয়েছে আল্লাহ বলেছেন ওয়ালাইসা জাকারু উনসা তোমাকে যে মেয়ে দিয়েছি তুমি যে ছেলে চাচ্ছ এই মেয়ে সেটা না তো না এরকম বহুত ছেলের জন্ম মেয়ে দিবে এই ছেলে এই মেয়ে তোমার কাঙ্ক্ষিত ছেলে চেতে হাজার গুণ বেশ পৃথিবীতে মারিয়ামের নাম জানে এমন কোনো মানুষ আছে খ্রিস্টান বলেন মুসলমান বলেন শ্রদ্ধা করে না পৃথিবীতে কোনো ধর্ম মানুষ আছে সবাই করে এমন মেয়ে দিচ্ছেন আর যদি আল্লাহ তালা একটা ছেলেই দিতেন মসজিদে আকসার খাদেম হইতো মোয়াজিন হইতো ইমাম হইতো কে জানতো পৃথিবীতে তার নাম তো আল্লাহ রব্বুল আলমিন যা দেন সেটাকে মেনে নিতে হয় ধৈর্য ধারণ করতে হয় আমাদের মায়েদেরকে অনেক বেশি ধৈর্য ধারণ করতে হয় বাংলাদেশের প্রেক্ষিতে বিশেষ করে এজন্য স্বামী অমানুষ হলে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে মনে রাখবেন ধৈর্য জন্যই ধৈর্যকারের জন্যই শেষ পরিণাম ভালো থাকে আল্লাহ তারা আমাদেরকে সবর করার তফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে